আসসালামু আলাইকুম। বরিশাল ক্যাডেট কলেজের অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম। করোনার এই ক্রান্তিকালে তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো, আশা করি সবাই স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো, নিরাপদে আছো। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী কোভিড-19 স্থবির হয়ে পড়েছে জনজীবন, কিন্তু এই স্থবিরতা জীবনের ধর্ম নয়। আমাদের খুঁজে বের করতে হবে স্বাভাবিক জীবনযাপনের বিকল্প উপায়। আর তাই আমরা শ্রেণীকক্ষের বাইরে তোমাদের জন্য অনলাইনে বিকল্প পাঠদানের উদ্যোগ নিয়েছি। আজকের অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমানুর রহমান, প্রভাষক বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। আমাদের আজকের পাঠ পরিচিতি, তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের অষ্টম শ্রেণীতে পাঠ্য বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটির একটি প্রচ্ছদ। এই বই থেকে আমরা ক্রিয়ার কাল অধ্যায়ের ক্রিয়ার কাল সম্পর্কে জানব এবং ক্রিয়ার কালের যে প্রকারভেদ রয়েছে তিনটি, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, এই তিনটি প্রকারভেদের মধ্যে বর্তমান এবং অতীতকাল সম্পর্কে জানব। তাহলে আমাদের আজকের পাঠ ক্রিয়ার কাল, বর্তমান ও অতীত। শিখুন ফল, অর্থাৎ আমরা এই পাঠ শেষে কি কি শিখব সেগুলো এবার দেখে নেওয়া যাক। এই পাঠ শেষে তোমরা ক্রিয়ার কাল কি তা ব্যাখ্যা করতে পারবে, ক্রিয়ার কাল কত প্রকার তা জানতে পারবে, বর্তমান কালের প্রকারভেদ উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবে এবং অতীতকালের প্রকারভেদ উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবে। ক্রিয়ার কাল সম্পর্কে জানার জন্য চলো আমরা কিছু বাক্য লক্ষ্য করি এবং ভাবতে থাকি ক্রিয়ার কাল বলতে আসলে কি বোঝায়। প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে, আমরা এখন বাংলা ক্লাস করছি। দ্বিতীয় বাক্যটি হলো, আমরা গত ফেব্রুয়ারি মাসে বিএনএস তিতুমির পরিদর্শনে গিয়েছিলাম। এবং তৃতীয় বাক্যটি হচ্ছে, মহামারী শেষে আমরা আবার কলেজে ফিরে যাব। উপরের বাক্য তিনটিতে ক্রিয়াপদগুলো নিষ্পন্ন হওয়ার বিভিন্ন সময় বোঝানো হয়েছে। প্রথম বাক্যের করছি ক্রিয়াপদটি বর্তমান কালকে নির্দেশ করছে, দ্বিতীয় বাক্যের গিয়েছিলাম ক্রিয়াপদটি নির্দেশ করছে অতীতকালকে, এবং তৃতীয় বাক্যের যাব ক্রিয়াপদটি ভবিষ্যতে সম্পন্ন হবে এমন ভাব প্রকাশ করছে। তাহলে আমরা বলতে পারি ক্রিয়া সম্পন্ন হওয়ার কাল বা সময়কে বলা হয় ক্রিয়ার কাল। এবারে আমরা ক্রিয়ার কালের প্রকারভেদ সম্পর্কে জানব। ক্রিয়ার কাল সাধারণত তিন প্রকার, যেমন বর্তমান কাল, অতীতকাল এবং ভবিষ্যৎকাল। প্রথমে আমরা বর্তমান কাল সম্পর্কে জানব। যে ক্রিয়া এখন সম্পন্ন হয় বা হচ্ছে এমন বোঝায় তাকে বর্তমান কাল বলে। আমরা কিছু উদাহরণ দেখলে আরো ভালোভাবে বোঝা যাবে। প্রথম যে উদাহরণটি সেটি হচ্ছে, আমি বই পড়ি। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে, সে বাড়ি যায়। এই কাজগুলো কিন্তু বর্তমান কালে সংঘটিত হচ্ছে, এই কারণে এগুলো হচ্ছে বর্তমান কালের উদাহরণ। আমরা আরো দুটি উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, একটি হচ্ছে কাকলি দৌড়ায়, অন্যটি হচ্ছে আয়ুব গান গায়। এই কাজগুলো কিন্তু বর্তমান কালে সংঘটিত হচ্ছে এরকম বোঝাচ্ছে। এরপরে আমরা দেখি অতীতকাল সম্পর্কে, যে ক্রিয়া আগেই সম্পন্ন হয়েছে তার কালকে অতীতকাল বলে। অর্থাৎ বর্তমান কালের আগেই যে কাজগুলো সংঘটিত হয়েছে সেই কাজের যে সময়, সেই সময়কে আমরা বলছি অতীতকাল। যেমন আমরা দুটি উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, প্রথমটি হচ্ছে, আমি তাকে দেখেছিলাম, এবং দ্বিতীয়টি হচ্ছে, গতকাল ঢাকা গিয়েছিলাম। এই দুটি উদাহরণেই তোমরা লক্ষ্য করো, আমি তাকে দেখেছিলাম অর্থাৎ এটি কিন্তু ইতোপূর্বে সংঘটিত হয়ে গিয়েছে, আর গতকাল ঢাকা গিয়েছিলাম এই কাজটাও কিন্তু গতকালকেই ঘটে গিয়েছে। অর্থাৎ বর্তমান কালের আগেই যে কাজটি সংঘটিত হয়ে গিয়েছে সেটি কিন্তু অতীতকাল, এবং এগুলো আমরা দেখলাম অতীতকালের উদাহরণ। আরো দুটি উদাহরণ আমরা দেখব, প্রথমটি হচ্ছে, মা রান্না করছিলেন, এবং দ্বিতীয়টি হচ্ছে, আমরা প্রতিদিন বইমেলায় যেতাম। এই দুটি বাক্য আমরা লক্ষ্য করছি যে এই কাজগুলো কিন্তু ইতোপূর্বে
সংগঠিত হয়ে গিয়েছে। যেমন মা রান্না করছিলেন, ইতোপূর্বে কিছু সময় ধরে মা এই রান্নার কাজটি করছিলেন, আর আমরা প্রতিদিন বই মেলায় যেতাম, এই বাক্যে আমরা দেখছি যে যেতাম, অর্থাৎ এটি কিন্তু অতীতকাল কালকে নির্দেশ করছে। এই কারণে এগুলো হচ্ছে অতীতকালের উদাহরণ। এরপরে আমরা দেখব ভবিষ্যৎ কাল সম্পর্কে, যে ক্রিয়া আগামীতে ভবিষ্যতে সম্পন্ন হবে এমন বোঝায় তার কালকে ভবিষ্যৎ কাল বল। অর্থাৎ এই কাজগুলো কিন্তু এখনো সংগঠিত হয়নি, পরবর্তীতে কোনো কাজ সংগঠিত হলে সেই কাজের সময়কে আমরা বলছি ভবিষ্যৎকাল। যেমন বৃষ্টি আসবে, অথবা সীমা কাল গান গাইবে, এই কাজগুলো কিন্তু এখনো সংগঠিত হয়নি। বৃষ্টি আসবে বলতে এটা কিন্তু পরবর্তীতে এই কাজটা সংগঠিত হবে, কিংবা এই যে সীমা কাল গান গাইবে, এটিও কিন্তু আমরা লক্ষ্য করছি যে কাল বলতে এখানে বোঝাচ্ছে আগামীকাল, এই কাজটি কিন্তু এখনো সংগঠিত হয়নি, সংগঠিত হবে। এই যে সংগঠিত হয়নি কিন্তু সংগঠিত হবে পরবর্তীতে বা ভবিষ্যতে, এই ধরনের ক্রিয়ার কালকে আমরা বলছি ভবিষ্যৎকাল। আমরা আরো দুটি উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, প্রথমটি হচ্ছে পার্থ নাচবে, আর দ্বিতীয়টি হচ্ছে আমরা একদিন সিলেটে বেড়াতে যাব। এই দুটি বাক্য আমরা লক্ষ্য করছি যে এই কাজগুলো কিন্তু এখনো সংগঠিত হয়নি, সংগঠিত হবে পরবর্তীতে, এ কারণে এগুলো হচ্ছে ভবিষ্যৎকালের উদাহরণ। এরপরে আমরা বর্তমান কালের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। বর্তমান কাল আবার তিন প্রকার, ইতোমধ্যে আমরা সংজ্ঞা দেখে নিয়েছি, এখন আমরা প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। বর্তমান কাল যে তিন প্রকার, এগুলো হচ্ছে সাধারণ বর্তমান কাল, ঘটমান বর্তমান কাল এবং পুরাঘটিত বর্তমান কাল। প্রথমে আমরা আলোচনা করি সাধারণ বর্তমান কাল নিয়ে। যে ক্রিয়ার কাজটি বর্তমানে সাধারণভাবে ঘটে বা হয় তাকে সাধারণ বর্তমান কাল বলে। এখানে দুটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, আমি বই পড়ি, আর দ্বিতীয়টি হচ্ছে সকালে সূর্য ওঠে। আমি বই পড়ি, এই কাজটি কিন্তু বর্তমান কালে সংগঠিত হচ্ছে, এ কারণে এটি বর্তমান কালের উদাহরণ। আর সকালে সূর্য ওঠে, এটি কিন্তু একটি চিরন্তন সত্য বাক্য। চিরন্তন সত্য যে বাক্যগুলো রয়েছে এগুলো কিন্তু বর্তমান কালের উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করি। এরপরে আরো কিছু উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এখানে, দুই আর দুইয়ে চার হয়। আরেকটি বাক্য হচ্ছে আমি রোজ বিদ্যালয়ে পড়তে যাই। তো এই বাক্যগুলো হচ্ছে বর্তমান কালের উদাহরণ এবং সেটি হচ্ছে সাধারণ বর্তমান কাল। এবারে আমরা আলোচনা করব ঘটমান বর্তমান কাল নিয়ে। যে ক্রিয়ার কাজটি বর্তমানে ঘটছে বা চলছে এখনো শেষ হয়ে যায়নি তাকে ঘটমান বর্তমান কাল বলে। অর্থাৎ যে কাজগুলো চলমান সেই কাজগুলোর সময়কে আমরা বলছি ঘটমান বর্তমান কাল। এখানে আমরা একটি উদাহরণ এবং তার সাথে একটি ছবিও দেখতে পাচ্ছি, যেমন আমার ছোট ভাই লিখছে। এখানে এই লেখার কাজটি কিন্তু চলমান, অর্থাৎ চলছে। এরকম চলমান কাজের যে সময় সেটিকে বলা হচ্ছে ঘটমান বর্তমান কাল। এরপরে আরো দুটি উদাহরণ আমরা দেখব, প্রথমটি হচ্ছে ছেলেরা এখনো ফুটবল খেলছে, এবং দ্বিতীয়টি হচ্ছে টেলিভিশনে রবীন্দ্রনাথের লেখা নাটক দেখাচ্ছে। এই দুটি কাজও কিন্তু চলমান, অর্থাৎ এই চলমান কাজের সময়কে আমরা বলছি ঘটমান বর্তমান কাল। এরপরে যে কালটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে পুরাঘটিত বর্তমান কাল। পুরাঘটিত বর্তমান কালের সংজ্ঞায় বলা হচ্ছে যে কাজটি কিছু আগে শেষ হয়েছে কিন্তু তার ফল এখনো বিদ্যমান রয়েছে তাকে পুরাঘটিত বর্তমান কাল বলে। আমরা একটি উদাহরণ এখানে দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে এখন বাবা অফিস থেকে ফিরছেন। এরপরে আরো দুটি উদাহরণ আমরা দেখে নিব, প্রথমটি হচ্ছে অবশেষে আমি ইংরেজি পড়া শেষ করেছি, আর দ্বিতীয়টি হচ্ছে এবার মা খেতে ডেকেছেন। এই বাক্যগুলো তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অবশেষে আমি ইংরেজি পড়া শেষ করেছি, এই কাজটি শেষ হয়েছে কিন্তু তার ফল কিন্তু এখনো বিদ্যমান রয়েছে। এরপরে এবার মা খেতে ডেকেছেন, এই বাক্যটিও যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো যে মা খেতে ডেকেছেন কিন্তু আমি এখনো কিন্তু যাইনি, অর্থাৎ কাজটি সংগঠিত হয়েছে কিন্তু এর ফলটা এখনো
বিদ্যমান রয়েছে, অর্থাৎ এটি কিন্তু পুরাঘটিত বর্তমানকালের উদাহরণ। এরপরে আমরা অতীতকালের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। অতীতকাল আবার চার ধরনের, যেমন সাধারণ অতীত, ঘটমান অতীত, পুরাঘটিত অতীত এবং নিত্যবৃত্ত অতীত। প্রথমে আমরা আলোচনা করি সাধারণ অতীতকাল সম্পর্কে। যে ক্রিয়া অতীতকালে সাধারণভাবে সংঘটিত হয়েছে তাকে সাধারণ অতীতকাল বলে। যেমন দুটি উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমটি হচ্ছে, তিনি খুলনা থেকে এলেন এবং আমি খেলা দেখে এলাম। এই বাক্যগুলো দেখে তোমাদের মনে হতে পারে যে এগুলো বর্তমানকালের উদাহরণ, কিন্তু আসলে তোমরা ক্রিয়াপদের রূপগুলো খেয়াল করবে। যেমন তিনি খুলনা থেকে এলেন, এখানে এলেন ক্রিয়াপদটি খেয়াল করো, এলাম, এলেন বা গেলেন, এই ধরনের যে ক্রিয়াপদগুলো রয়েছে এগুলো কিন্তু অতীতকালকে নির্দেশ করে, যদিও দেখে মনে হতে পারে এগুলো বর্তমানকাল। আর দ্বিতীয় যে বাক্যটি রয়েছে, যেমন এই যে আমি খেলা দেখে এলাম, এলাম, গেলাম, দেখলেন, করলেন, গেলেন, এগুলো কিন্তু অতীতকালের উদাহরণ এবং এটি হচ্ছে সাধারণ অতীতকাল। এরপরে আরেকটি উদাহরণ আমরা দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক খুব ভালো ব্যাট করলেন। এই যে একটু আগে বললাম যে করলেন কিংবা গেলেন, এগুলো কিন্তু অতীতকালকে নির্দেশ করে, অর্থাৎ এটি হচ্ছে সাধারণ অতীতকালের উদাহরণ। এরপরে ঘটমান অতীতকাল সম্পর্কে আলোচনা করব। যে ক্রিয়া অতীতকালে কিছু সময় ধরে চলেছিল তখনও শেষ হয়নি তাকে ঘটমান অতীতকাল বলে। আমরা একটু আগে ঘটমান বর্তমানকাল নিয়ে আলোচনা করেছিলাম। সেই সময় আমরা দেখেছি যে বর্তমানকালে কোনো কাজ কিছু কিছু সময় ধরে চলছিল এরকম যদি বোঝায় তখন সেটা ঘটমান বর্তমানকাল হয়, কিন্তু যদি অতীতকালে কিছু সময় ধরে একটা কাজ চলছিল এরকম বোঝায় তখন সেটিকে বলা হচ্ছে ঘটমান অতীতকাল। আমরা কিছু উদাহরণ দেখলে বিষয়টি আরো স্পষ্ট হবে। যেমন রীতা ঘুমাচ্ছিল কিংবা সুমন বই পড়ছিল, এই যে ঘুমানোর যে কাজটি এবং বই পড়ার যে কাজটি, সেই কাজটি কিন্তু ইতোপূর্বে অর্থাৎ অতীতকালে কিছু সময় ধরে চলমান ছিল। এরকম অতীতকালে কিছু সময় ধরে চলমান যে কাজ, সেই কাজের সময়কে বলা হচ্ছে ঘটমান অতীতকাল। আমরা আরেকটি উদাহরণ এখানে দেখতে পাচ্ছি ঘটমান অতীতকালের, সেটি হচ্ছে আমি ছেলেবেলার কথা ভাবছিলাম। এই কাজটিও কিন্তু কিছু সময় ধরে চলমান ছিল, অর্থাৎ এটিও ঘটমান অতীতকালের উদাহরণ। এরপরে আমরা পুরাঘটিত অতীতকাল সম্পর্কে আলোচনা করব। যে ক্রিয়া অনেক আগেই শেষ হয়ে গেছে তাকে পুরাঘটিত অতীতকাল বলে। এই কাজটি কিন্তু অনেক আগে শেষ হয়ে গিয়েছে বোঝাবে। যেমন আমি রাজশাহী গিয়েছিলাম, আমি রাজশাহী গিয়েছিলাম, এই বাক্য যদি তোমরা লক্ষ্য করো এখানে গিয়েছিলাম যে ক্রিয়াপদটি রয়েছে, এই ক্রিয়াপদটি কিন্তু মানে অনেক আগে এই কাজটি সংঘটিত হয়ে গিয়েছে এরকম বোঝাচ্ছে। কিংবা এই বাক্যটি যদি তোমরা লক্ষ্য করো, তুমি কি তার পরীক্ষা নিয়েছিলে, এই বাক্য কিন্তু নিয়েছিলে যে ক্রিয়াপদটি রয়েছে, এটি কিন্তু অনেক আগে সংঘটিত হয়ে গিয়েছে এরকম বোঝাচ্ছে। এরপরে যেটি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে নিত্যবৃত্ত অতীতকাল সম্পর্কে। যে ক্রিয়া অতীতে প্রায়ই ঘটত তাকে বলা হচ্ছে নিত্যবৃত্ত অতীতকাল। অতীতে প্রায়ই ঘটত, অর্থাৎ অতীতে ধারাবাহিকভাবে কোনো কাজ যদি চলমান থাকে এরকম বোঝায়, সেক্ষেত্রে সেটি হচ্ছে নিত্যবৃত্ত অতীতকাল। যেমন বাবা প্রতিদিন বাজার করতেন, এই যে নিয়মিত বাজার করা, অতীতে কিন্তু এই কাজটি ধারাবাহিকভাবে সংঘটিত হয়েছে, অর্থাৎ এটি হচ্ছে নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ। এরপরে আরেকটি আমরা উদাহরণ লক্ষ্য করছি, সেটি হচ্ছে স্কুল ছুটির পর বন্ধুদের সঙ্গে রোজ পড়া নিয়ে আলাপ করতাম, এই কাজটি কিন্তু অতীতকালে ধারাবাহিকভাবে সংঘটিত হয়েছে। এরপরে আরো দুটি আমরা উদাহরণ লক্ষ্য করি নিত্যবৃত্ত অতীতকালের। একটি হচ্ছে, আমরা প্রতি বছর গ্রামের বাড়িতে বেড়াতে যেতাম, অথবা
দাদু রোজ সকালে হাঁটতে যেতেন। এই দুটি বাক্য আমরা লক্ষ্য করছি যে ইতোমধ্যে এই কাজগুলো সংগঠিত হয়েছে এবং সেই কাজগুলো কিন্তু ধারাবাহিকভাবে অতীতকালে সংগঠিত হয়ে গিয়েছে, অর্থাৎ এগুলো কিন্তু নিত্যবৃত্ত অতীতকালের উদাহরণ। আমরা এই বর্তমান এবং অতীতকালের প্রকারভেদ সম্পর্কে আমরা আজকে আলোচনা করেছি। এর পরবর্তী ক্লাসে আমরা ভবিষ্যৎকাল এবং অনুজ্ঞা সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রস্তুতি নিয়ে রাখবে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের কোনো প্রশ্ন থাকলে নিচে মন্তব্যের ঘরে জানিয়ে দাও। নিরন্তর শুভকামনা।